গোঁসাইগাঁও মহকুমার বাঁশবাড়ির বীর তিলকা মাঝি ক্লাবর ভারতীয় জনতা পার্টি গুমা মণ্ডল কমিটির সৌজন্যত স্বয়ংসেবক প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। উক্ত কার্যসূচীত বিটিসির কার্যবাহী সদস্য রেওরেওয়া নার্জিহারি আর মণ্ডলের সকল কর্মকর্তার উপস্থিতিত গ্রামীণ স্তরের সাধারণ জনগণক কোভিডর বিরুদ্ধে সজাগ করার স্বয়ংসেবক অভিযানের প্রত্যেক গাঁতে এগারী যুব আর এগারী মহিলা কার্যকর্তাক বাছনি করে স্বয়ংসেবক রূপত এই ব্যাপক অভিযানের জড়িত করা হয়। নিজের গাঁও আর চুবুরীর লোকসলক করোনার বিষয়ে অবগত আর নিজ নিজ গাঁও করোনার প্রভাবের সুরক্ষিত থাকার কারণে বিতংক বুঝা হয়। কাম করে আছো এই তো সরকারের দায়িত্ব, পার্টির দায়িত্ব হিসাবে এটা পালন করে আছো। কারণ আজি আমার সরকার হয় বিজেপি সরকার হয়। বিজেপি সরকার মানে দেশের মালিক, দেশের রজা। এজন রজার অধীনস্থ যিমানখিনি মানুষ আছে যাতে বিপদত পড়ব নয়, বিপদত বসাবর কারণে আজি এই প্রোগ্রাম হয়েছে। যে আমি করোনা এতিয়া মানে আমার মাজত যিমানখিনি মানুষ মরিছে আপনাদের গম পাইছো, বহুত মানুষ মরিছে, বহুত বেমার, বহুতে হসপিটাল আছে। আমি সিহতক যিমান সম্ভব বসাবলে চেষ্টা করে আছো আমার সরকারে। আর এতিয়া যা এই বেমারের বাহির আছে এফেক্ট হব পড়া নাই, এইবিল বসাবর কারণে এতিয়া চিন্তা করছো। এই পরিপ্রেক্ষিতে আমার বিজেপি সরকারে বা বিজেপি দলে এটা দায়িত্ব দিছে যে প্রত্যেক গাঁওতে আমার ভারতের যিমানখিনি গাঁও আছে এইবিল গাঁত সুমাই পেলাই রাইজক সজাগতা করার লগতে এই যেবিল প্রিভেন্টিভ মেজার আমি কিনে লোভিত আমি লোলে ওলাইছো। আজি দেখিছো যে আমার গাঁত বহুত মানুষে এটা কেনেক থাকিব লাগে, নিজে কেনেক বসাব লাগে না জানে। টাউনবিল প্রায় হয়েছে ভ্যাকসিন হয়েছে গোটেবিল যে এস ও পি যেবিল সরকারে কিবা করেছে এইবিল পালন করে আছে, কিন্তু গাঁওবিল এতিয়ালে চলা নাই। এতিয়া চাও আপনাদের গাঁত গেলে সবর মুখতে যে মাস্কটা দেখবলে তো নাই, সবর মুখ খোলা আছে। কিন্তু আজি দেখিছো মাস্কটো কিয় লাগে কিয় পরিত্যাগ হয় সবই জানে এটা, কিন্তু নজনা জানিও নজনাকলকে থাকি আছে। এই কারণে আমি বিজেপি দলেরপরা বিজেপি দলেরপরা আমি এইবিল দায়িত্ব লৈছো কি আমার যিমানখিনি পার্টির কার্যকর্তা আছে বুথ লেভেলের আরম্ভ করে সকলে আমার নিজ নিজ জায়গা নিজ নিজ গাঁত পেলে রাইজক বুঝাব লাগে যে আমি কেনেক নিজক বসাব পারি। কারণ এই যে করোনা যে হব এই তো ভাইরাস হলে বসার একমাত্র রাস্তা হয়েছে নিজকে তারপর দূর রাখি সজাগতা রাখি চলা। কারণ করোনার যে এবার হলে তা বসবার কারণে এফেক্টিভ মেডিসিন নিশ্চয় আজিলেকি উলিয়াব পারা নাই, কেউ তারপর বসাবলে প্রিভেন্টিভ মেজার লোক লাগে। এটা এই কারণে আমি রাইজক বুঝাই আছো যে কেনেকি বসাব। প্রথমতে আমি মাস্ক পিন্ধিব লাগিব, ডিস্টেন্সিং মেনটেইন করব, সাফ চিকুণ থাকিব লাগিব, লাস্টর আমি কি ভ্যাকসিন লোক লাগবে। আজি দেখিছো হাতে বজারে আমি যে দেখিছো মানুষবিল মাস্ক নিপি থাকে মানে গই পেলাই বজার করে আছে, তারপর আমি স্প্রেড হয়ে আছি কিবা ভাইরাসবিল স্প্রেড হয়ে আছে। আজি আমি কথা পাতি আছো মই যদি কই আছো মর যদি এই তো ভাইরাসের মর মুখ থাকিও মর ভিতর থাকিও মই কোয়ার লগেলে এই থুতো ওলাই গল আপনার গা ধুমাব পারে। গতিকে তেনেকুয়া আমি সজাগতা রাখি রাইজক মানে বসার কারণে চেষ্টা করেছি আমার সরকার আমার বিজেপি দলের এই দায়িত্ব। আজি আমি বোমা মণ্ডল এইটুকু লই আছে আর করে থাকিম। আর আগন্তুক দিনবর যে থার্ড ঢৌ থার্ড ওয়েভ যে আহি আছে তারপর বসাবর আমি চেষ্টা করেছি। কারণ তারপর বসাবলে আমি নিজকে আমি সকল ব্যক্তিয়ে সকল জনগণাই নিজকে সজাগ রাখি পেলাই নিজে সাবধান হয়ে পেলাই আমার নিজের লড়া ছোৱালী এতিয়া যে থার্ড ওয়েভত আহিব লড়া ছোৱালীবিল বেশিকে হব বলে কইছে। গতিকে আমার সরকারে আমার দিল্লিতে হোক আমার অসমতে বহুত এই লড়া ছোৱালী কেনেকে বসাব এটা কই আছে, নীতি আয়োগে কইছে অক্টোবরের হয়তো আহিব পারে। গতিকে তার আগতে আমি প্রিপেয়ার করছো, আই সি ইউ প্রিপেয়ার করেছে, তারপর হসপিটাল প্রিপেয়ার করেছো যাতে আমার লড়া ছোৱালীবিলাক মানে বসাব পারে। তার লগতে আমি আমি রাইজক বুঝাই আছো যাতে আমি সজাগ হলেহে ভ্যাকসিনের এই ভাইরাসের আমি যদি ফ্রি হয়ে থাকলেহে আমার লড়া ছোৱালীবিলাক আমি বসাব পারিব, ইহতো যত্ন লোক পারিব। সেইখানে আমি কই আছো আজি এই চারিটা পাঁচটা বস্তু আমি মনে রাখি এটা লাস্ট হয়েছে ভ্যাকসিন লোক লাগে। ভ্যাকসিনের বাদে আমার তারপর আরোগ্য আর কোনো রাস্তা নাই। গতি সবকে আমি কইছো বা কই আছো সকল জনগোষ্ঠী তার ধর্ম কথা নাই জাতির কথা নাই, বেমারে কোনো ধর্ম কোনো জাতি নুবুঝে তো মানুষে বুঝে বেমারে।
যিকোনো প্ৰকাৰে এফেক্ট কৰিব লাগে এইটো মানুহক মাৰিব এইটো বেমাৰৰ উদ্দেশ্য ভাইৰাছৰ এইটো উদ্দেশ্য গতি আমি এইফালৰ বাচিবৰ কাৰণে সকলো ৰাজ্যকে বুজাই আছোঁ আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ গুমা মণ্ডলৰ অন্তৰ্গত স্বাস্থ্য সংসদ অভিযানৰ বুথ পৰ্যায়ত প্ৰশিক্ষণ শিবিৰ আমি যি কোভিড ১৯ৰ যি সজাগতা আনিব লাগে এই আধাৰত আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা কেন্দ্র কমিটি রাজ্য কমিটি জেলা আর মন্ডল তথা বুথ পর্যায়ে আমি যাতে সজাগতা আনব পড়ো রাইজের মাজত আমি বিশেষ করে গ্রাম অঞ্চলত যত টিভি নাই যত আজি কারেন্ট গই পাওয়া নাই এই অঞ্চল যাতে আমি সজাগতা লই আহি পড়ো আগন্ত দিনত যাতে মানুষ কোভিড ১৯ৰ যি মহামারীর রূপ এই রূপের মাজত বাঁচি থাকিব পারে তারে আজি এই প্রশিক্ষণ আমি ভারতীয় জনতা পার্টি যে সেবামূলক সেবা সংগঠন কার্যসূচী এই কার্যসূচীর আধারত এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করছো প্রত্যেক বছরপর আমি দুজন কই এজন মহিলা এজন পুরুষ আমি ভলান্টিয়ার হিসাবে নিযুক্তি দিছো এই ভলান্টিয়ার সকলে আজি প্রশিক্ষণ লই নিজের অঞ্চলত বা নিজের গাঁত কোভিড ১৯ যে প্রোটোকল আছে সরকারের যে নিয়মাবলী আছে স্বাস্থ্যক্ষেত্রে যে নিয়মাবলী আছে এখন যদি মানি চলে তার যাতে প্রচার করব এই প্রচার যাতে আমার মানব জাতির উপকার হয় কোভিড ১৯ রক্ষা করে তার আজ প্রচেষ্টা আর প্রশিক্ষণ